আমেরিকা যখন বলে এটা হচ্ছে ওটা হচ্ছে স্যাংশন করলাম ভিসা নীতি ইত্যাদি ইত্যাদি আমাদের বিএনপি বন্ধুরা খুশিতে ডগমগ এই তো আমেরিকা আমাদের পাশে এসে গেছে আমরা ক্ষমতায় যাব ক্ষমতায় গেছি এরকম একটা বড় কথা এই কিছুদিন আগে ভারত একটা স্টেটমেন্ট দিল যে ভারত বাংলাদেশের মানুষ যেভাবে চাইবে সেভাবে নির্বাচন হবে আমরা বাংলাদেশে একটা সুষ্ঠ অবাধ শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই বাংলাদেশের জনগণ যেভাবে চাইবে সেভাবে ইলেকশন হবে বাংলাদেশ সহ অন্যান্য দেশ বিশেষ করে বাংলাদেশে যদি অশান্তি থাকে অস্থিরতা থাকে সেটা ভারত এবং যুক্তরাষ্ট্রের জন্য কল্যাণ হবে না সংঘর্ষে দেখলাম ফখরুল ইসলাম আলমগীর স্টেটমেন্ট দিল আমেরিকা বাংলাদেশের অভ্যন্তরীণ মাথা গোলাচ্ছে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ মাথা গোলাচ্ছে আমেরিকা যে মাথা গোলাচ্ছে তার বিরুদ্ধে স্টেটমেন্ট দাও না কেন যুক্তরাজ্য যদি আমেরিকা আমাদের বাংলাদেশের বিরুদ্ধে স্টেটমেন্ট দিচ্ছে তার দাও না কেন